কোন প্রকার মাটির স্পর্শ ছাড়াই পানির উপর নদীতে ভাসমান সবজি ক্ষেত তৈরি করছেন যশোরের নীল রতন বিশ্বাস। শুধুমাত্র কচুরিপানার বেড তৈরি করে রোপণ করছেন লাল শাক, সবুজ শাক, লাউ, বেগুন, ভেন্টি সহ নানা ধরনের সবজি। এটি দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়। মজার ব্যাপার হলো এই সবজি ক্ষেত দেখার একমাত্র মাধ্যম হলো তালের ডোঙ্গা। সেলাই করে দিয়ে চলাচলের জন্য ডুঙ্গাই ব্যবহার করতে হয়। শাক সবজি তোলার জন্য ডুঙ্গা, এরপরে তোলা যাবে না। তারপরে টমেটো লাগাই দিছি। এদিকে টমেটো লাগাইছেন? টমেটো চারা পানির উপরে যে ভাসমান এই সবজি গুলো চাষ করছেন, এখানে সার পানি কিছু দেওয়া লাগে না? ডাটা তো বিক্রি করার মতন হয়ে গেছে, এখান থেকে বিক্রি করেন? ডাটা বিক্রি করা খাওয়া আছে। তাহলে আপনি কত বছর আগের থেকে করতেছি? ভেন্ডি আছে সামনে, ভেন্ডি আছে, তারপর পুঁইশাক আছে। তাহলে মানে কি বলা যায় যে ভাসমান এই বেড়ে সবকিছু লাগানো সম্ভব? পাতাকপি, ফুলকপি, ওলকপি যা লাগাবে এবারে সব সব সবজি হবে। এখান থেকে কেমন লাল শাক বিক্রি করছেন? এটাতে লাল শাক বিক্রি করতে আমি এই চারটি বেড়ে 2,000-3,000 টাকা মতো বিক্রি করে হয়েছে। টোটাল মিলে কতটা বেড়ে এনে সবজি চাষ হয় এই হরিয়ার নদীতে? কি মাস এই মাসটা আছে ভাদ্র, আড়াই মাস আগে সবজি হয়ে যায় আর কি। ফাঁকা জায়গা সবসময় রোদ ধরা পড়ে, তো এই জন্য একটু পোকা কম লাগে। কাকা যেদিকেও ভাসমান সবজি চাষ দেখতে চাই তবে সে কোন ঠিকানায় আসলে দেখতে পাবে? আমার নাম আছে নীল রতন বিশ্বাস, মধ্যকুল গ্রাম, মধ্যকুল। আচ্ছা, এই হরিয়ান নদীর পরে আমরা এই ভাসমান বেড তৈরি করেছি, এখানে যে সবজি হচ্ছে, তারপরে আমরা এই যে সবজি লাগাচ্ছি এই হরিয়ানা নদীর পরে এই ভারণা বেড়ে চাষাবাদ করি।